পুরি সিরিজের প্রথম পর্বে তোমরা দেখেছিলে যে আমি আর পল্লবদা 480 কিলোমিটার রাইড করে এসে পৌঁছেছিলাম এই পুরীর সমুদ্র সৈকতে। আর আজকের এই পর্বে তোমরা দেখতে পাবে এই পুরীর সমুদ্র সৈকতের সৌন্দর্য, আর তার সাথে থাকলো জগন্নাথ দেবকে দর্শন করার এক সুন্দর অভিজ্ঞতা। হ্যালো গাইস, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম পুরী সি বিচ। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 8টা, আর আমরা হোটেলে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি ঠিক সামনের বিচটাতে। আর তোমাদেরকে কালকে বলছিলামই আস্তে আস্তে যে মানে কালকে রাতে আর কি সমুদ্রটা তোমাদের দেখাতে পারিনি। এই পাশে যে রাস্তাটা পেছনে যে দেখতে পাচ্ছে এইটা দিয়েই আমরা এসেছি কালকে, আর তার ঠিক সামনেই হচ্ছে সি বিচ। তো আমরা সকালবেলা এখন চলে এসেছি সি বিচে। তো তোমাদেরকে এখন সমুদ্রের ভিউটা দেখাচ্ছি, তোমরা এনজয় করো সমুদ্রের ভিউটা। এখান থেকে ঘুরে আমরা হোটেলে গিয়ে তারপরে যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে। আমাদের একটা পান্ডার সাথে কথাও হয়েছে, আমাদের সকাল 9টার সময় করে যেতে বলেছে মন্দিরে। তো চলো সেগুলো সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর এখন আপাতত সমুদ্রের ঢেউগুলো উপভোগ করো, বেশ ভালো রকমই ঢেউ আছে। তো এই যে সামনে দেখতেই পাচ্ছ পুরীর সমুদ্র, আর ঢেউগুলো দেখো বেশ ভালোই লাগছে। বাবা খুব মজা। এসে দাঁড়ালাম আর জলে এসে ভিজিয়ে দিল আমাদের প্রথমেই, ঠিক আছে। তাও কতটা উপরে দাঁড়িয়ে আছি আমরা, মানে জলের বেশ ভালোই স্রোত আছে। সকাল সকাল সমুদ্রের ঢেউ কেমন লাগছে বলো? সুন্দর লাগছে, এটার জন্যই তো আসা। প্রথমে পুজো, তারপরে আর কি আছে। সমুদ্রের ধার থেকে আমরা এক এক করে চা খাচ্ছি এখন, আর চাটা খেয়ে হোটেলে গিয়ে রেডি হয়ে বেরোবো মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। তো চলো, আর তোমাদের সমুদ্রের এক ঝলক দেখিয়ে দিলাম, তারপরে আবার এসে নামবো সমুদ্রতে স্নান করবো, তখন তো আরও এনজয় হবে। এই আমরা এখন পাঞ্জাবি পরে একদম ফুল রেডি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। তো চলো, এখন ওই 9:10 মতো হয়েছে, তো বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে পুজোটা দিই, আর সমস্ত কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে আমাদের হোটেলের জাস্ট এইটা হচ্ছে রুমটা, আমাদের এই রুম থেকে বেরিয়ে হচ্ছে ব্যালকনি। তো এই ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে হচ্ছে সমুদ্র। এই যে দেখো অসাধারণ একটা ভিউ, আর সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখলাম মন ভালো হয়ে গেছিলো দেখে। হোটেল থেকে বেরিয়েছি, বেরিয়ে এটিএম থেকে একটু টাকা তুলে তারপরে আর কি মন্দিরের দিকে যাব। এখন এই গাড়ি নিয়েই বেরিয়েছি, বেরিয়ে একটু দেখি এটিএম থেকে টাকাটা তুলে নিই, তারপরে অটো ধরে মন্দিরের কাছে যাব। আর যেহেতু আমরা রথের পরে এসেছি, শুনলাম যে জগন্নাথ দেব নাকি মন্দিরের বাইরেই আছে, আজকে সন্ধেবেলা মন্দিরের ভেতর প্রবেশ করবেন। আমরা এটিএম থেকে টাকা তুলে এনে এখন বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে, এখান থেকে একটা অটো করে নিয়েছি। চলো মন্দিরের দিকে যাওয়া যাক। জয় জগন্নাথ। আমরা চলে এসেছি এখন মন্দিরের ঠিক সামনেটায়, আর শুনছি যে মন্দিরের বাইরেই নাকি রথ রাখা আছে। তো দেখি রথটা দেখতে পেলে তো জগন্নাথ দেবেরও দর্শন হয়ে যাবে, তো দর্শন পেলে তোমাদেরও দেখাবো। আর এই যে মন্দির পুরীর, এটা হচ্ছে মন্দিরের সিংহদ্বার, আর তার ঠিক সামনেই রয়েছে তিনটে রথ। একদম ডান সাইডে আছে হচ্ছে জগন্নাথ দেব, মাঝখানে আছে হচ্ছে সুভদ্রা, আর বাঁদিকে আছে হচ্ছে বলরাম।
এমনভাবে দর্শন পেয়ে যাবো ভাবতেও পারিনি। আর এই যে দর্শনটা পেলাম তোমাদের সাথে, ওই যে শেয়ার করতে পারলাম, এটাও ভাবিনি যে এরকমভাবে আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। অবশেষে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর মন্দির দর্শনও কমপ্লিট। আর যেহেতু জগন্নাথদেব এখন রথেতে আছে, তো সেই জন্য কিন্তু পুজো আজকে হয়নি। আমাদের যে পান্ডা আছে, তো সেই পান্ডার কাছে আমরা দক্ষিণা দিয়ে আমাদের পুজো দিয়ে দিয়েছি। তো ওনারা বললেন যে পুজো করে প্রসাদটা আমাদের কালকে সন্ধেবেলা হোটেলে পাঠিয়ে দেবে। তো এখন এবার এই জগন্নাথদেবের রথের একটা ছবি আর ভিডিও তুলে নিয়ে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর বিশাল গরম আর খালি পায়ে মন্দিরের মধ্যে মানে গেছিলাম, তো এত রোদের তাপ ছিল পাশেই চলে যাওয়ার মতো একটা অবস্থা। কিন্তু যাই হোক, ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট সহ্য করতে হয়। পুজো দিয়ে এসে আমরা হোটেলে ফ্রেশ হয়ে গেছি আর এত ভালো মানে এত সুন্দর যে জগন্নাথদেবের দর্শন পাবো এটা আমরা ভাবতেই পারিনি। তো খুবই সুন্দর আমাদের দর্শন হয়েছে, জগন্নাথদেব বলরাম সুভদ্রা সবাইকেই খুব ভালো ভাবে দর্শন করেছি, আর মন্দিরের ভেতরেও খুব ভালো দর্শন হয়েছে আমাদের। আর আমরা যে পান্ডাটার কাছে গেছিলাম, তো সেই পান্ডাটার তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দিই। তো ওনার মেনলি বাড়িটা হচ্ছে মন্দিরের যে সিংহদুয়ার আছে, ওই সিংহদুয়ারের সামনেই, ওখানেই উনি ওনার সমস্ত কাজকর্মগুলো করেন। আর ওনার যে কার্ডটা আছে সেই কার্ডটা তোমাদের দেখিয়ে দিই। তো এই যে এটা হচ্ছে ওনার কার্ড, এই যে দেখতে পাচ্ছ তোমরা, আর নাম্বার সমস্ত কিছু এটাতে আছে, তোমরা চাইলে এনার সাথে যোগাযোগ করতে পারো। আর আমরা এখন বেরিয়ে পড়েছি লাঞ্চ করার জন্য। কোথায় যাচ্ছি লাঞ্চ করতে? দোকানে। কোন দোকান? সম্ভবত কস্তুরি। আচ্ছা, আই পল্লবদা পাঠিয়ে দিচ্ছে আমাকে পুরীতে এসেছে এই আনন্দে। তো রাস্তাটাই চলে যাচ্ছে হচ্ছে স্বর্গদ্বারের দিকে, 1 কিলোমিটার যেতে হবে মানে এই সোজা। এই এটাই হচ্ছে স্বর্গদ্বারের মেন মার্কেটটা আর কি। এই যে শ্রী চৈতন্য দেবের একটা স্ট্যাচু করা ওখানে। এখন ঘড়িতে 1:30 বাজে আর প্রত্যেকটা রেস্টুরেন্টেই খাওয়ারের জন্য এখন ওয়েটিং। মানে আমরা একটু আগে কস্তুরিতে গেছিলাম, কস্তুরিতেও 1/2 ঘন্টার মতো ওয়েটিং দেখাচ্ছে, মানে ওয়েটিং আর কি বলছে ওরা। আর এখানে একটু আগে ষোলোআনা বাঙালিয়ানাতেও এসেছিলাম, ওরাও বলছে যে 20-25 মিনিট ওয়েট করতে হবে। তো আমরা এখন এই ষোলোআনা বাঙালিয়ানাতেই যাচ্ছি, গিয়ে ওখানে আমাদের লাঞ্চটা করবো। তো একটু ওয়েট করতে হবে আর কিছু করার নেই, মানে ধরো 2 নাগাদ ঢুকবো আর কি আমরা ওখানে। চলো যাই। আর খিদেও খুব জোর পেয়েছে, সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, পুজো দিতে গেছিলাম। তো এখন ঘড়িতে বাজে ঠিক 2:00 আর আমরা ষোলোআনা বাঙালি থেকে আমাদের লাঞ্চটা সেরে চলে এসেছি এখানে। আর আমরা লাঞ্চে আজকে খেয়েছি হচ্ছে একটা ওখানকার ফিশ ফ্রাই নিয়েছিলাম, আর প্লেন ভাত ছিল, মুগ ডাল ছিল, আর পুরি আলু ভাজা আর মাটন ছিল। আর ভেতরে এত ভিড় ছিল যে গিয়ে বাইরে প্রথমে ওয়েট করতে হয়েছে, আর তারপরে যেহেতু আমরা 2 জন ছিলাম তো আমাদের একজনদের সঙ্গে টেবিল শেয়ার করে আর কি বসিয়ে দিয়েছিলো, যেমন সেই আমরা দাদা বৌদিদের টেবিল শেয়ার করে বসেছিলাম ওই রকম। তো ওই জন্য সেরকমভাবে ভেতরে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটার কার্ডটা আমি রিসেপশন থেকে নিলাম, এখানে নাম্বার আর যাবতীয় যা ডিটেলস সমস্ত কিছুই এর মধ্যে আছে। তো তোমরা একবার দেখে নিও আর আসলে একবার চেক আউট করো, একদমই কাছে সমুদ্রের। আর রুমগুলো খুব ভালো, আর আমি এখন এই আমাদের রুমেরই এই যে ব্যালকনিটা থেকে দাঁড়িয়ে আমি ব্লগটা করছি। তো ঘড়িতে বাজে এখন 4:30, আর আমরা এই মুহূর্তে এখন বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে। পুরীর এখানে একটা নতুন বিচের সন্ধান পেয়েছি, ব্লু ফ্ল্যাগ বিচ বলে, ব্লু ফ্ল্যাগ বিচটাতে আমরা এখন যাচ্ছি। তো চলো, আর গিয়ে তারপর আবার তোমাদের সাথে ওখানে দেখা হচ্ছে। আমরা এই ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন সি বিচের পার্কিংয়ে এখন দাঁড়িয়ে আছি, আর আমাদের বাইক দুটো এখানে পার্ক করে দিয়েছি। আর এখানে হচ্ছে টিকিট প্রাইস, যদি এখানে এসে জাস্ট স্টে করো তার জন্য 20 রুপিস, আর যদি স্নান করো তার জন্য হচ্ছে 50 রুপিস। তো আমরা এখানে একটু স্টে করব, আর দেখি একটু ড্রোন শট নেওয়ার চেষ্টা করবো, যদি ড্রোন শট নিতে পারি নিয়ে আর তারপরে এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে তারপর আমাদের হোটেলের সামনে যে বিচটা আছে ওই বিচটা থেকে স্নান করবো, ফ্রিতে স্নান করবো, ফ্রিতে স্নান করার জন্য টাকা দিতে, হ্যাঁ স্নান করার জন্য টাকা দিতে হবে, তাও 50 টাকা কে দেবে। এই যে এটাই হচ্ছে ব্লু ফ্ল্যাগ সি বিচ অথবা গোল্ডেন সি বিচ যেটাই বলো না কেন, এটাই রিসেন্টলি পুরীতে ওপেন হয়েছে নতুনভাবে।
এখানে ছাতা দেওয়া আছে, চেয়ারও দেওয়া আছে, বসে এখানে চিল করতে পারো। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, সমুদ্রের ভিউটাও এনজয় করতে পারো। এখানে একদম ক্লিন পুরো, কোনো নোংরা আবর্জনা কিচ্ছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন গোল্ডেন সি বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, এমনি একটুখানি এসে বসেছিলাম, আর এখানে সবে ড্রোনটা ওড়াতে যাবো। তা একজন বললো যে এটা নাকি তার প্রাইভেট প্রপার্টি, তো এখানে নাকি ড্রোন ফ্লাই করা যাবে না, তো সেই জন্য আর এখান থেকে ড্রোন ওড়ালাম না। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গিয়ে আমাদের হোটেলের সামনে যে সি বিচটা আছে ওই সি বিচটায় যাবো, একটু চান করবো। আমরা আমাদের বাইকগুলো হোটেলে আমাদের রেখে আর চলে এসেছি আমাদের হোটেলের সামনেই যে সি বিচটা আছে সেইখানে, আর চলো একটুখানি মজা করে নিই। সন্ধে প্রায় নাববে নাববে করছে। ভাই ভাই কি জোরে ঢেউ, পুরো উড়িয়ে দিয়ে চলে গেছে। ও ভাই গোপ্রতেও জল লেগে গেছে, রাস্তা মনে হয় ছড়ে গেছে। প্রচুর ঢেউ, প্রচুর। আমরা সমুদ্র থেকে স্নান করে চলে এসেছি আর এসে আমাদের হোটেলে এখন ঢুকে গেছি, আর এরপরে তো আর সেরকম কিছু এখন অ্যাক্টিভিটিস করার মতো নেই, তো রাত্রেবেলা ডিনারটা করে শুয়ে পড়বো। আর কালকে সকালবেলা কাজ আছে, কালকে সকালবেলা আমরা এই হোটেলটা চেক আউট করবো। মানে এই হোটেলটা আমাদের যখন এন্ট্রি করেছিলাম তখনই বলেছিলো যে দুদিনের জন্য আর কি দিতে পারবে, আর তিন নম্বর দিনটাও বলেছিলো নয় নন এসি রুম দেবে আর নয় তো অন্য হোটেলে আমাদের দেখতে হতো। তো এখানে একটা রুম জোগাড় করে দিয়েছিলো কিন্তু সেটা নন এসি, আর পরশু দিন তো আমাদের রাইড করে ফিরতে হবে, তো যার জন্য আমরা আর নন এসি রুমে থাকবো না। তো আমরা এর পাশেই আর একটা হোটেল আছে, তো ওটাতে এসি রুম পেয়ে গেছি, তো কাল সকালে ওখানে চেক ইন করবো। আর এখানে জিজ্ঞেসও করলাম যে সি বিচে ড্রোন ওড়ানো যাবে কি না, তো বললো যে হ্যাঁ সি বিচে ড্রোন ওড়ানো যাবে, কোনো অসুবিধা নেই। তো কালকে সকালবেলা সি বিচ থেকে ড্রোনও ওড়াবো, তো সেই ভিউটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ব্লগটায় তোমাদেরকে গুড নাইট জানালাম, গুড নাইট ফ্রম হোটেল মহারাজা, কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।